বিশ্বজুড়ে তরল করা প্রাকৃতিক গ্যাসের বাজার কচ্ছর হয়ে ওঠার পাশাপাশি তেল উৎপাদকদের সরবরাহ হ্রাসের ফলে এই প্রথমবারের মতো বিশ্বব্যাপী দেখা দিয়েছে প্রকৃত জ্বালানি সংকট। আগামীতে যা আরও বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন তেল উৎপাদন নিয়ে মতভিন্নতার পরও স্বাভাবিক রয়েছে ওয়াশিংটন রিয়াদ সম্পর্ক। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো সত্যিকারের জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে বিশ্ব। মঙ্গলবার আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক গ্যাসের বাজার কঠোর করা প্রধান তেল উৎপাদকদের সরবরাহ হ্রাসের মতো ইস্যুই এমন পরিস্থিতির জন্য দায়ী। আইইএ প্রধান আরও বলেন, ইউক্রেন সংকটের কারণে ইউরোপে এলএনজির আমদানি ও চীনের জ্বালানির চাহিদা বাড়ায় এ সংকট আরও প্রকট হবে, কারণ 2023 সালে বাজারে আসবে মাত্র 20 বিলিয়ন ঘনমিটার এলএনজি। আগামী বছর বৈশ্বিক তেলের চাহিদা 1.7 মিলিয়ন ব্যারেল বাড়বে বলেও জানান তিনি। এদিকে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওপেক প্লাসের তেলের উৎপাদন কমানো, ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে সৌদির অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা। তিনি বলেন, তেলের উৎপাদন ও বিতরণ নিয়ে ওয়াশিংটন রিয়াদ ভিন্ন মতে থাকলেও তা দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। Our relationship, by the way, is more than the শুধু অস্ত্র বিক্রি ও তেলের বিনিময়ের চেয়েও আমাদের সম্পর্ক আরো বেশি কিছু। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সৌদি আরব সহযোগিতা করছে এমন অভিযোগ ভিত্তিহীন বলেন রিমা। যারা আমাদের সঙ্গে একমত ও ভিন্ন মত পোষণ করে সবার সঙ্গে আমরা কাজ করি, সবার সঙ্গে যুক্ত হয় সৌদি আরব। ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার অংশ করার ইস্যুতে জাতিসংঘ রেজুলেশনে মস্কোর বিরুদ্ধে সৌদির দুবার ভোট দেওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেন রাষ্ট্রদূত। নিবিড় আমিন, নিউজ 24।